হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল কারণ আজকে আমি খুশি আমি খুশি থাকলে তো সব কিছুই ব্লগ আর অনেক কিছুই স্পেশাল হয় তাহলে স্পেশাল ব্লগ তো সবাই দেখে আজকে স্পেশাল ব্লগ নিয়ে এসেছি তাই তোমরা কিন্তু মিস করবে না কেউ এই স্পেশাল ব্লকটা আর স্পেশাল ব্লগ সব সবার দিকে স্পেশাল সবাই কিন্তু স্পেশাল ব্লগই থাকে তাই আমি স্পেশাল ব্লগ নিয়ে আসছি তাহলে কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক তো আমি শুয়ে আছি এই দিকে শুয়ে শুয়ে আমার কাণ্ড দেখেন সবাই আমি আসলে অনেক ফাইসলামি হাসি ঘুড়ি থাকতে পছন্দ করি এতে প্রচুর ঠান্ডা তাই একটু কম্বল নিলাম তো আমার আর একটা আমি দেখেন আমি কেমন ড্যান্স করি আমি আগেই বলেছি যে আমি বেশি ভাগলাভি করি আর কি তো এই লাইটের ভিতরটা একটু দেরি হবে কিন একটা এই ব্লগটা দেরি হবে কারণ এই ব্লগটাই এখন সার্ব চেঞ্জ হয়েছে ব্লগটি তাই কেউ কিন্তু ওয়েট করবে না এই এই ব্লগের জন্য ওয়েট করবে তো আমার ব্যান্ডটি খুলে গিয়েছিল তাই ভাবলাম আমি আমার যে চুলটা বেঁধে নেই কিন্তু আমার চুল বাঁধা ভালো হয় না আমার আম্মু আমাকে সুন্দর করে চুলটি বেঁধে দেয় তাই আমি কোনো জায়গায় ভিডিওতে অথবা ইয়েতে চুল বাঁধি না অনেক সময় নিজ আঁকায় করি পচা হয় তবুও তাও মাঝে মাঝে একটু করি আমার চুলটি বাঁধি আজকের একটু বড় হলো স্পেশাল তোমরা মিস করো না তো এদিকে কারেন্ট চলে গিয়েছে তোমরা কিন্তু কেউ বিকেল ভেব না কারেন্ট চলে গিয়েছে তো তাই অন্ধকার হয়েছে একটু এমনি তখন প্রায় দুটা তিনটা বাজে কারেন্ট চলে গিয়েছে আজকের এই ব্লগটা রমজান মাসের মতো অনেক স্পেশাল আর আমার ব্লগ করতে গেছি তাই আমার যে যত ভালো লাগত আমার আজকে স্পেশাল দিন কারণ স্পেশাল ব্লগ স্পেশাল দিন তোমার কিন্তু মিস করবে না অন্য অন্য ব্লগের থেকেও স্পেশাল আর কি স্পেশাল হাফি কম বলে নিজে বলতেছি স্পেশাল বাট স্পেশালটা কখন আসবে তোমরা এটাই চিন্তা না স্পেশালটা আসবে স্পেশাল পার্টটুকু আসবে তো আমার এদিকে হাত কেটে গেছে তাই আব্বু ব্যান্ডেজ এনেছে আমার হাত কেটেছ অর্থ আজকে স্পেশাল দিন আমার তোম তোমরা এটা ওই ভাবছো আর কি তো আমি ব্যান্ডেজের প্যাকেটটা

ডিসক্রিপন ডিসক্রিপ ডিসক্রিপশনের লিঙ্ক থাকলাম সবাইকে সরি কারেন্ট নাই তাই লাইট দিতে পারছি না তো আমার কারেন্ট নাই হঠাৎ করে মনে পড়লো একটা লাইট আছে কারেন্ট সালাই চলে ব্যাটারির আর কি ওইটার কথা মনে করলো তাই ওইটা দিলাম

সার্বশর্ট ভিডিওতে না সেলিব্রিটিদের চিনেন যেমন ইস্টাতুর্মি আর কি বলে বিউটি বাই মুরাট পার্লার আছে সব থেকে ভালো তো আমি বিউটি বাই মুনে গিয়েছিলাম এ যাওয়ার পর আমি ভিডিও দেখি তাই এটা গিফট দিয়েছে এই লিপ বামটা লিপ বাম নাকি লিপস্টিক আমি জানি না বাট আমার দিতে যে ভেঙে গেছে তো এটা এটাও ডিসক্রিপশনের লিংক থাকবে নিচেই তো আমরা এখন বের হয়েছি গেট খুলতেছে আবার বাংলাদেশের পতাকা কে ভাবে ফালাই দেয় যাই হোক কি ফালাই দিছে আমরা জানি না এখন বাইরে থেকে আসছি বাইরে যে একটা বিস্কিট আনছি এই বিস্কিটের নাম বোম বিস্কিট এটার সাথে একটা গিফট দেয় আমি লাটিমটা পাইছি ঘুরায় আমার হাতে বান্ডিস তাই ঘুরতেছে না বিস্কিটটার টেস্ট অনেক দেয় আমরা তো আমি কথা না বাড়িয়ে বিস্কিট টি খাচ্ছিলাম কারণ আমার এই বিস্কিট সবার থেকে ফেভারিট ফেভারিট তো হবেই আমরা তো বাচ্চা আমাদের যে জিনিসে খেলনা দেয় সেই জিনিসই ভালো লাগে আর সবাইকে আল্লাহ হাফেজ আমার হাতের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ